যারা মানুষকে ধোকা দেয়, প্রতারণা করে। মুসলিমদের ভিতর থেকে যারা মানুষদেরকে ধোকা দেয়, প্রতারণা করে, আল্লাহ নবী বলছে তারা আমার দলভুক্ত নয়, তারা আমার উম্মত নয়। আমাদের সমাজে কিন্তু ভাই আমরা এরকম অনেক মানুষ আছি যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, রমাদান মাসের সিয়াম পালন করি, সামর্থ্য হলে দান সদকা করি, অনেক ভালো ভালো কাজ করি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমি মানুষকে ধোকা দিয়ে চলি, মানুষের সাথে আমি প্রতারণা করে চলি। যারা মানুষকে ধোকা দেয়, প্রতারণা করে, আল্লাহ নবী বলছে তারা আমার দলভুক্ত নয়, তারা আমার উম্মত নয়। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতি তুআমিন, আল্লাহ নবী বাজারে ঢুকলেন, একবার একটা খাদ্যের স্তূপের পাশ দিয়ে আল্লাহ নবী যাচ্ছেন, যেখানে খাদ্য শস্য সামগ্রী রাখা আছে, এই খাদ্যের স্তূপের পাশ দিয়ে আল্লাহ নবী যাচ্ছেন। এই খাদ্যের স্তূপের পাশ দিয়ে যাওয়ার পরে ফাদ খালা ইয়াদা উফিহা, আল্লাহ নবী এই খাবারের ভিতরে আল্লাহ নবীর হাত ঢুকাইলেন। ঢুকানোর পরে তিনি হাতের মধ্যে একটু ঠান্ডা শীতলতা অনুভব করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মালের মালিক, যে খাদ্যশস্যের মালিক, যে তাকে জিজ্ঞেস করলো, ইয়া সাহিবাত তুআমে মাহাজা, হে খাদ্যশস্যের মালিক, স্তূপের মালিক, ব্যাপার কি, ঘটনা কি, তোমার খাদ্যের ভিতরে আমি হাত দেওয়ার পরে শীতলতা লাগলো কেন, ঠান্ডা লাগলো কেন? সে বললো, ইয়া রাসূলুল্লাহ, এটা আসাবাতু সামা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আকাশ থেকে বৃষ্টি পড়েছে, এটা বৃষ্টির পানি। আল্লাহ নবী বললেন, আফালা জাআলতু ফাওকাত তুআম, তাহলে তুমি এটা উপরে রাখতে পারলা না যাতে মানুষ দেখতে পারে? আকাশ থেকে পানি পড়েছে, যেই খাদ্য সামগ্রীগুলো ভিজে গেছে, এই ভিজা খাদ্য সামগ্রীগুলো তুমি ভিতরে রাখলা কেন, এটা উপরে রাখলা না কেন যাতে করে মানুষ দেখে নিতে পারে? খবরদার, খবরদার, সাবধান, মানুষকে যদি ধোকা দাও, মাঙ্গাসা ফালাইসা মিন্না, যারা মানুষকে ধোকা দেয়, প্রতারণা করে, মানুষকে যারা ঠকায়, আল্লাহ নবী বলছেন তারা আমার দলভুক্ত নয়, তারা আমার উম্মত নয়। তাহলে আপনি ত্রুটিযুক্ত খাবার ভিজে গেছে এটা সামনে রাখতেন, যে নিবে ভিজা দেখে নেবে, কিন্তু আপনি এটাকে গোপন করলেন, লুকিয়ে আপনার তাকে ধোকা দেওয়ার জন্য এটা আপনি লুকিয়ে রাখলেন। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় আমি দোকান থেকে একটা জামা ক্রয় করতে যাব, হয়তো আমার জামাটা ছোট্ট একটু ছিঁড়ে গেছে, এখন এটা আমি জানি কাস্টমার এটা ধরতেও পারবে না, এখন আপনি চিন্তা করলেন যে ছিঁড়ে গেছে, কাস্টমার যদি ধরতে পারে চেঞ্জ করে দিব, ধরতে না পারলে ছিঁড়াটাই দিয়ে দিব। ভাই, কাস্টমার জানুক আর না জানুক, আপনি কিন্তু জানেন যে এটার মধ্যে সিরা স্পট আছে, আর সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ তাআলা কিন্তু জানে, আল্লাহ তাআলা দেখতেছে আপনি স্পট জিনিসটাই ভালো দামে, ন্যায্য দামে আপনি ক্রেতাকে দিচ্ছেন, তাকে ধোকা দিচ্ছেন, এটা আল্লাহ তাআলা কি করতেছে দেখতেছে, আল্লাহ জানে। এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা মানুষকে ধোকা দিয়ে চলি, মানুষের সাথে প্রতারণা করি, মানুষকে ঠকাই। আল্লাহ নবী বলছে যারা মানুষকে ঠকায়, ধোকা দেয়, প্রতারণা করে, এই মানুষগুলো আমি নবীর উম্মত নয়, তারা আমার দলভুক্ত নয়। অতএব আমাদেরকে সাবধান হতে হবে, আমরা মানুষকে কখনো ধোকা দেব না, প্রতারণা করব না, মানুষকে আমরা ঠকাবো না। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন।